হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ভিডিওটি শুরু করি। হাসান আজিজুল হক 1939 হতে 2021 বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আত্মজা ও একটি করবিকাজ, জীবন ঘোষে আগুন, আগুন পাখি ইত্যাদি। নিচের গল্পটি হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন বই থেকে নেওয়া হয়েছে। গল্পটি সরবে পড়ো। ফেরা, লিখেছেন হাসান আজিজুল হক। আমি যুদ্ধে গেলাম কেন? দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে, সেই টানের সঙ্গে সে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করলো। আমি যুদ্ধে গেলাম কেন? বাঁ পায়ের বুটটা সে তখন ছাড়েনি, হাঁটুর উপরে সেটা চেপে ধরে ডান হাতে রাইফেলের গায়ে হাত বুলোতে বুলোতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে। আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময়ে সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি। হাসপাতালের লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ঢেকে দিলে তার কিছুই করতে ইচ্ছে করেনি। আমিন মরে গেলে কম্বল সরিয়ে তার মরা মুখ দেখার জন্য আলেপ হাসপাতালে 3 দিন বসেছিল। আসলে আমিন মরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করাটা তার কাজ ছিল। তার মাকে সে সঠিক খবরটা দিতে চায়, আমিন ফিরে আসবে, এই আশায় অনর্থক কেন বুড়ি বসে থাকবে? তার সম্পর্কে পাকা খবরটা পেলে বরং তার কিছু কাজ হয়। ডান ঠ্যাংটা কেটে ফেলার 3 দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মরে গেল। বাড়ি সে পৌঁছে যায় ভোরের দিকে ঠিকই, যেমন আন্দাজ করেছিল তার অনেক পরে। গায়ের রাস্তায় সে উঠে আসে, তার পিছু পিছু খালের দিক থেকে একটা ভারী কুয়াশা এসে গায়ের দিকে চলে যায়। আলেপ দেখল তাদের বাড়িটা আগাগোয়া কুয়াশায় মোড়া। বলতে গেলে বাড়িতে ঢোকার রাস্তা শেষ প্রথম খুঁজে পায়নি, বুট জুতো জোড়া সে ফেলে দিয়ে এসেছে। এজন্য যখন তাদের একমাত্র ঘরের ভাঙ্গা দরজার দিকে এগিয়ে যায়, উঠোন পেরিয়ে সে বেড়ালের মতোই নিঃশব্দে দাওয়ায় ওঠে। কোথাও কোনো শব্দ হয় না। আলেপ দরজায় ধাক্কা না দিয়ে ডাকলো, মা! আলেপ রে, উড়ে আমার বাপ রে, এতদিন কনে ছিলি বাপ? আমি ফিরে আইছি মা, বাঁচে ছিলি তালি? তোর জন্যই মরিনি, তোর জন্যই বাঁচে আছি বাপ, ভালো করিছ। আলেপ হাসি, কুয়াশা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে যায়। আলেফের হাসিটা আবছা দেখায়, সে মায়ের মুখটাও ভালো দেখে না। ভালো ছিলি আলেপ? মা বলে, হ, কিছু হয়নি তো তোর? সামান্য উপদ্রব মনে হয় আলেপকে। সে বলে, না কিছু হয়নি, লোক আইছিল আমার খোঁজ নিতি। একদিন মিলিটারি আইলো, গায়ে আগুন দিতি। আগুন দিছে? হ, আগুন দিছে, সব বাড়ি পোড়ায় দিছে। কয় ছ্যামরা আমার বাড়ি আসে, তর খোঁজ নেলে অনেক। তুমি কি বলে? আগুনে গা পোড়াতে লাগলো। সে কি আগুন তোরে কব আলেপ? ছ্যামরা কডা আমারে কয় ও বুড়ি। আলেপ কনে? আমি বললাম, আলেপের খোঁজ জানে কিরা? আমি মরতিছি নিজের জ্বালায়, সে কনে মরতিছে তার আমি কি জানি? আলেপ, আমি ঠিক বলিনি? ঠিক বলিছ, তোমার আলেপ ছিল কনে কত দেহি, তুই নড়াইয়ে ছিলি বাপ। আলেপের মা সোজা হয়ে দাঁড়ালো, বউয়ের দিকে ফিরে আবার বলল, বুড়ি, বউ ফিরে আইসে, দেহেছিস? দেহেছি। বউ যেদিন ফিরল, বুড়ি বক বক করে, আনন্দে তার ঘাড় নড়বড়ে করে দোলে, মুখ থেকে থুরতু ছোটে, মা কিছুতেই থামতে চায় না। আলেপ তাকে অনেকক্ষণ বলতে গিয়ে হঠাৎ বলে, ঠিক আছে মা, বুড়ি চুপ করে। তারপর ঘরের বাইরে চলে যায়। বউ অন্ধকারে কোণে গিয়ে লুকিয়েছে। মা চলে গেলে আলেপ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন সে কি করবে বুঝতে পারে না। মায়ের নোংরা বিছানার কাছে গিয়ে সে শটান শুয়ে পড়বে কি না চিন্তা করতে থাকে। ফর্সা হয়ে আসছিল ভোরবেলাকার ঠান্ডা বাতাস, এ সময় হু হু করে ঘরে এসে ঢোকে। দরজাটা বন্ধ করে দে, ঠান্ডা বাতাস আসতিছে। আলেপ বউয়ের দিকে ফিরে বলে। বউ দরজা বন্ধ করতে গেলে আলেপ একবার ঘরের ভিতরটা নজর করে দেখে।
বিশেষ কিছু চোখে পড়ে না। এক পাশে তার ব্যাগটা পড়ে আছে, ঘরের কোণে রাইফেলটার নল এই আবছা আলোতেও চকচক করছে। দরজা বন্ধ করে বউ ফিরে আসতে আলেফ ক্লান্ত গলায় বলে, কবে ফিরে আলি তুই? বিড়বিড় করে সে কি বলল বোঝা গেল না। আলেফ হেঁকে উঠল, আ বউ বলল, শ্রাবণ মাসে ফিরলি কেনে? না ফিরে কি করব। লাল ম্যারমেরে আলোর মধ্যে আলেফ দেখতে পায় বউয়ের দু চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। কোথা ছিলি? মজমপুর খাতি পাইছিলি? খাবার জন্যই তো গিলি, তা খাইতি পাইছিলি তো? বউ খুব জোরে জোরে মাথা নাড়ল, জমা জল ঝরে পড়ল ঝরঝর করে। তয় আমি অনেক দিন আগে আইছি, তখন তুমি ছিলে না, আমি কোয়ানে ছিলাম, তুমি নড়াইয়ে ছিলে। আলেফ মনে করে দেখল, একটু আগে তার মাও ঠিক এই কথাটাই বলেছে। চুপ করো, আলেফ অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠল। বউ থমকে যায়। আমি মারা যাতে ছিলাম জানিস? আলেফ বসে পড়ে লুঙ্গিটা গুটিয়ে হাঁটুর উপরে তুলতে তুলতে বলে, এইখানে গুলি ঢুকিছিল। বউ সেখানেই মাটিতে বসে পড়ে, চোখ খুব কাছে এনে খুঁটিয়ে খুঁটিয়ে শুকনো ক্ষতটা দেখে। আলেফ নিজেও কোনোদিন ভালো করে দেখেনি, জায়গাটার রং এখনও ফ্যাকাশে সাদা, কাটা আর ছেঁড়া মাংস জোর করে সেলাই করে দেওয়ায় উঁচু হয়ে আছে, আর একটু উফর দিয়ে গেলে হাঁটুর হাড়টা ভাঙে যেত। আলেফ বলল, তাহলে কী হতো? হাঁটুর থে কাটে ফালাইয়ে দিতি হতো, আর তা তো হতো কি, আমি মরে যেতাম। হাসতে হাসতে এই কথা বলতে গিয়ে আলেফের আমিনের কথা মনে পড়ে গেল, তোমার কোনো বেকায়দা হয়, ঠ্যাংটা একটু খাটো হয়ে গিয়েছে। আলেফের ভীষণ ঘুম পাচ্ছিল, মায়ের ছেঁড়া কাঁথা বিছানা দুর্গন্ধ, বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়তে গেলে সে কোমর থেকে পা পর্যন্ত মোটা দড়িটার আর একবার সন্ধান পায়। সে আবার বলে, এই ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে। চোখ বন্ধ করেও আলেফ ঘুমোতে পারে না, ঘুম ঘুম গলায় চেষে জিজ্ঞেস করে, লড়াই শেষ হয়ে গেছে জানিস? দেশের কি হলো কদিনই? দেশ স্বাধীন হয়েছে, বউ যেন মুখস্থ বলল। আলেফ প্রায় ঘুমিয়ে পড়ে, ঘোত একটা শব্দের সঙ্গে সঙ্গে জেগে গিয়ে সে বলে, আমার রাজা বাচ্চা হব নাকি বলো তো? রাজা বাচ্চা হবানে মনে হয়? বউ প্রতিবাদ করলো, তা কেন, রাজা বাচ্চা হব কেন, আমাদের কষ্ট আর থাকবে না। মানে ভাত কাপড় পাবানি, ঠিক করছিস? প্রশ্নের সঙ্গে সঙ্গে আলেফ চোখ খুলে চেয়ে রইল বউয়ের দিকে, তার মাথায় একটা কথাও ঢুকছিল না। একঘেয়ে গলায় সে বলল, স্বাধীনতার মানে ভালোই বুঝিছিস বলে মনে হতিছে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলেফের নাক ডাকতে শুরু করে। তবে আরও একবার সে আধো ঘুমের মধ্যে বলে ওঠে, লতিন নগরের খালে চিংড়ি ধরবানে দেহিস, এক একটা চিংড়ি আতসের ওজনের, এই প্যাল্লায় বড় চিংড়ি। মা বলে, কোথা তোর গুলি লাগছিল, আর একবার দেখা না বাপ। আলেফ সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে গুলি খাওয়ার জায়গাটা বের করে মাকে বোঝাতে শুরু করে, গুলিটা লাগিল ঠিক এইখানে। আমি ভাবতেছি শালা খানেরা বোধ হয় ভয়ে পলান দিছে, ঝোপ থেকে বেরোয়ে দাঁড়িয়েছি মাত্তর, আর সুই করে গুলিটা একেবারে তরে সরকার থেকে ডাকবে না? আলেফ হা হয়ে যায়, সরকার আমাকে ডাকবে কেন? তোরে ডাকবে না তো কারে ডাকবে? গুলিটা যদি তোর মাথায় লাগতো আলেফ, তা সরকার আমাকে ডাকবে কেন? তোরে একা না ডাকুক, তোরা যারা নড়াইয়ে ছিলি তাদের ডাকবে না? আমি আমার এই ভিটের চেহারা ফেরাবো আলেফ কয়ে দিলাম, আর জমি নিবি একটু, একটা গাই গরু আর দুটো বলদ কিনবি, আর হইছে। তুমি থৌ দেখি, আমিনের পচা লাশটার গন্ধ এসে হঠাৎ ভক করে আলেফের নাকে লাগে। সে বলে, দুটো খাতি দাও, আমি একবার বেনেপুর যাব। বেনেপুর যাবি কেন? বেনেপুরের এক ছ্যামরা ছিল আমাদের সাথে, গুলি তার উঠতে লাগিল, হাসপাতালে তার ঠ্যাংটা কাটে ফেলাইয়া দিল, তিন দিনের মধ্যে পচে গন্ধ হয়ে ছ্যামড়াটা মরিছে, তার মারে খবরটা দিতে যেতে হবে। গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষেপিত আকারে প্রকাশ করা হয়েছে। এখন আমরা শব্দের অর্থগুলো দেখে নেব। শব্দের অর্থ, উপদ্রুত,
বিপদগ্রস্ত, কচ্ছিস, বলছিস, কোয়ানে, কোথায়, গিলাম, গেলাম, গিলি, গেলি, স্যামরা, ছেলে, ডাকবে, ডাকবে, দাওয়া, বারান্দা, ধরবানে, ধরব, নড়াই, লড়াই, পেল্লায়, মস্ত বড়, মধ্যে, মধ্যে, মাত্তর, মাত্র, মেরমেরে, অনুজ্জ্বল, শুই করে, শো করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।